দারুল মাকাম, একটার নাম দারুল কারার, একটার নাম দারুস সালাম, এমন ভাবে আটটা জান্নাত আমার আল্লাহর। আল্লাহ কয় বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম, নামাজ পড়ার কারণে কবরে গেলে আমি আল্লাহ তোমাদেরকে জাযা প্রদান করব, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার প্রদান করব। ও আল্লাহ গো, পুরস্কারটা কি আপনার কাছে জানতে চায়। আল্লাহ কয় এটার নাম হলো জান্নাতু আদনি, এটার নাম হলো জান্নাতুল আদন। জান্নাতু আদনি, জান্নাতুল আদন যে আমাদেরকে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদনে যে আমাদেরকে আমার আল্লাহ রাখবো গো। একটা মানুষকে একটা ঘর ভাড়া দিলে, দোকান ভাড়া দিলে, ওই ঘরটা কেমন সুন্দর দেইখা তার ভাড়া নির্ধারণ করে। ও নবী গো, ও নবী গো, আমরা যে মরার পর ওই ঘরটার মধ্যে থাকবো, ওই ঘরটা কেমন আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় জান্নাতু আদনিন তাজরি, ওই জান্নাতটা হলো অনেক সুন্দর, কেমন সুন্দর। আমার নবী কয় তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ওই নদী দিয়ে আমরা কি করব, আমরা তো জান্নাতে থাকব। আমার নবী কই নদীটা সাধারণ নদী না, ওই নদীর মধ্যে দুনিয়ার নদীর মধ্যে পানির কালার হয় একটা, ওই নদীর মধ্যে পানির কালার হইব চারটা। মারহাবা, কয়টা? ওই নদীর মধ্যে পানির রং হবে চারটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নদীর চারটা রঙের পানি, ওই পানিগুলার নামটাকে আমরা জানতে পারি। আমার নবী কয় এক নাম্বারে ইন্না আতাইনা কাল কাউসার, একটা পানির নাম হলো কাউসারের পানি। যেই পানি কেউ জীবনে একবার পান করলে তার কোনো দিন পানির পিপাসা লাগবে না। নবী গো, নবী গো, নবী গো, দুই নাম্বার পানিটার নাম কি? আমার নবী বলতেছে দুই নাম্বার পানির নাম হলো শারাবাম তাহুরা, ওই পানিটার নাম হলো পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার পানিটার নাম কি? আমার নবী বলে তিন নাম্বার পানির নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, চার নাম্বার পানিটার নাম কি? আমার নবী কয় জান্নাতের মধু। এই চার প্রকারের পানি কারা কারা পান করবে নবী গো? আমার নবী বলতেছে এই চার প্রকারের পানি যারা দুনিয়াতে নামাজ আদায় করে অন্ধকার কবরে আসবে তারা পান করবে। নবী গো, নবী গো, নবী গো, ওই চার প্রকারের পানিওয়ালা জান্নাতে কারা প্রবেশ করবে? এবার আমার নবী বলতেছেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের মধ্যে তো তোমরা থাকবাই, জান্নাতের মধ্যে তো তোমরা প্রবেশ করবাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন থাকবো? শামিম দাদা কুমিল্লা থেকে বাসখালি বাহার সরাতে আসছে সামান্য অল্প একটুর জন্য। নবীর উম্মত নবীকে প্রশ্ন করে, নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা এত সুন্দর, আমরা ওই জান্নাতের মধ্যে কতদিন থাকব, কিভাবে থাকব? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে কতদিন থাকবা? আমি আমার আল্লাহর কাছে তোমাদের আগে জিজ্ঞাসিত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ উত্তরটা কি দিছিল? আমার নবী বলতেছেন আমার আল্লাহ, আমি নবীকে বলেছিল নবী গো, আপনাকে যদি বলি আপনার উম্মত জান্নাতে এক মাস থাকবে, আপনি নবী উম্মতের দেওয়ানা, আপনি নবী বলবেন উম্মত এক বছর থাকবে। ও নবী, আমি যদি বলতাম এক বছর থাকবে, আপনি নবী বলতেন দশ বছর থাকবে। ও নবী, ও মায়ার নবী গো, আমি যদি বলতাম আপনাকে দশ বছর, আপনি বলতেন একশো বছর। এই জন্য মায়ার নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতের জন্য এক মাস দেই নাই, এক বছর দেই নাই, দশ বছর দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কতদিন? আমার নবী আবার তেলাওয়াত করে শোনায় দেয়, খালিদিন ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী থাকবা, কেউ তোমাদেরকে ওই জান্নাত থেকে বাহির হওয়ার কথা বলবে না। সুবহানাল্লাহ, বলবেন না? নবী বলতেছে
খালিদিনা ফিহা বাদা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা সাহাবাই কেরাম একটা ডাকে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো ও দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই জান্নাতে কারা থাকবে নবী গো এবার আমার নবী আবার বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওই জান্নাতের মধ্যে থাকবে তারা যারা আল্লাহর প্রতি রাজি খুশি এবং আমার আল্লাহ তাদের প্রতি রাজি খুশি এই দুই কোয়ালিটির মানুষ জান্নাতের মধ্যে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর কারা থাকবে আপনার কাছে জানতে চাই আমার নবী বলতেছেন যালিকা লিমান খশিয়া রাব্বা ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা তাদের রবকে তাদের আল্লাহকে বেশি ভয় করেছে আপনাদের কাছে জানতে চাই আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই আর জবান খুলে বলেন আছে না নাই কাদের কাদের আছে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখে একবার জোরে বলেন আল্লাহ সবাই একটু দূরে সরে বাদাই করেন সালা দুনিয়ার রাসূল সালা দুনিয়ার রাসূল আল্লাহ আলাইকুম সালাম ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালা দুনিয়া হকীকত সে দুনিয়া তো কবর হ্যায় দুনিয়ায়ে নুমাইশ বর নজর হ্যায় সালা দুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ ও বন্ধু গো ও নবীর প্রেমিকের দলেরা তাইলে বোঝা যায় দুনিয়াতে নামাজ আদায়কারীর জন্য পুরস্কার কয়টা আরো জোরে বলেন কয়টা অন্ধকার কবরে গেলে নামাজ আদায়কারীর জন্য যেই জান্নাত ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন নামক জান্নাত ও বন্ধু ওই জান্নাতের মধ্যে আপনি থাকবেন আমি থাকব ওই জান্নাতের মধ্যে চার প্রকার পানি পান করানো হবে ওই পানি কোনো সাধারণ পানি নয় ওই পানিটা একটার নাম ইন্না আতাইনা কাল কাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি আরেকটা পানির নাম হলো সারাবাং তাহুরা পবিত্র পানি আরেকটা পানির নাম জান্নাতি দুধ আরেকটা পানির নাম জান্নাতি মধু ওই পানি আমরা সবাই তো পান করতে চাই হাদিস শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে হাদিসের ব্যাখ্যা করা হচ্ছে ওই চার প্রকারের পানি চার প্রকারের মানুষ পান করবে ও বন্ধু চার প্রকারের পানি কোন চার প্রকারের পানি পান করবে কোন মানুষগুলা পান করবে আমার দয়াল নবী বলতেছেন এক নাম্বার ইন্না আতাইনা কাল কাউসারের পানি তারা পান করবে যারা হবে পাঁচ ওয়াক্ত নামাজি তার সাথে সাথে বেশি বেশি নফল ইবাদতকারী ও নবী গো নবী গো নবী গো নফল ইবাদত কোন ধরনের নফল ইবাদত আমার নবী বলতে বলতেছেন ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে ওই নামাজটার নাম হলো এশরাকের নামাজ ওই নামাজ যারা পড়বে মাগরিবের নামাজের পরে বারো রাকাত দুই দুই করে করে ওই নামাজটার নাম হলো আওয়াবিনের নামাজ ফজরের নামাজের আগে ওই নামাজটার নাম হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ এই নামাজগুলা যারা যারা আদায় করবে নফল নামাজগুলা যারা যারা পড়বে তারা ওই জান্নাতের মধ্যে ইন্না আতাইনা কাউসার কাল কাউসারের পানি পান করবে ও নবী 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 গো দুই নাম্বার পানি নাম বলেছেন সারাবান তাহুরা পবিত্র পানির কথা আপনি বলেছেন নবী গো পবিত্র পানি কারা কারা পান করবে এবার আমার নবী উত্তর প্রদান করতেছেন ওই পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন তাদের জিহ্বার মধ্যে নেশা দ্রব্য দেয় নাই হারাম খাদ্য দেয় নাই ওই মানুষগুলা ওই সারাবান তাহুরা পবিত্র পানি পান করবে বলেন সুবহানাল্লাহ ও নবী গো ও দয়াল নবী গো ও মায়ার নবী গো জান্নাতের মধু কারা পান করবে আমার নবী বলতেছেন জান্নাতের মধু পুরুষের জন্য না জান্নাতের মধু পুরুষ এবং নারী দুনো জাতির জন্য নবী গো ও মায়ার নবী গো পুরুষ এবং নারী জাতি দুই জাতির জন্য কেন আমার নবী কয় কোন নারী যদি তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত করে গো আমার আল্লাহ ওই স্বামীটার ওই মহিলাটার জান্নাতের মধু তার জিহ্বার মধ্যে দিব ঠিক অপরূপভাবে কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে ইন্তেকালের আগ পর্যন্ত ভালো ব্যবহার করে সুন্দর সুন্দর কথা বলে গো
করো ওই মহিলাটার স্বামীটারও আমার আল্লাহ জিহ্বার মধ্যে জান্নাতি মধু খাওয়াইবো ও বন্ধু ও নবীর পাগলের দলেরা আশেকের রাসূল ভাই বাবারা এবার চার নাম্বার পানিটা তো জান্নাতের দুধ নবী গো নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের দুধরা কারা পান করবে আমার নবী বলে যেই সন্তান তার মা যেই সন্তান তার বাবা যারা তার বুকে কুলে পিঠে কইরা মানুষ করছে তাদেরকে আদর যত্ন কইরা দুনিয়ার জমিনে চলাফেরা করব ওই সন্তান ওই জান্নাতের দুধ পান করবে আমি জানতে চাই ও আমার চট্টগ্রামের বাসকালির উত্তর বাহার সরার বাবারা আপনারা জবান খুলে বলেন আমরা সবাই ওই জান্নাতের চার প্রকারের পানি পান করতে চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে ওই পানি পান করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি সবাই জবান খুলি উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার তাহলে আপনারা বলেন না আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই কম না বেশি তাহলে দুনিয়ার সব সমস্যা যদি দশটার মাধ্যমে শেষ হয়ে যায় তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ যেই পড়বে তার দশটা সমস্যার সমাধান দশটা নিয়ামত আল্লাহ তারে দুনিয়াতে দিবে মরার পরে তাকে জান্নাত দিবে এখন আসেন আমার আলোচনার প্রথম সাবজেক্ট যেইটা আউলিয়া কেরামের মান এবং মর্যাদা সম্পর্কে ও বন্ধু আউলিয়া কেরামের মান মর্যাদা আপনি আমি দেওয়া সম্ভব না আমাদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দেয় নাই আল্লাহ বলে বান্দা ও আমার বান্দার দলেরা আমি আল্লাহ আউলিয়া কেরামের সম্মান দিয়েছি মান দিয়েছি মর্যাদা দিয়েছি বলে কেন আরে আউলিয়া কেরামের মান মর্যাদা যদি না দিত আজকে মৌলানা মুজাহির আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে মাহফিল কি উসিলা করে এলাকার মধ্যে এত সুন্দর জান্নাতের বাগান হইতো না আল্লাহ কয় তারাই আমি আল্লাহরে খুশি করছে আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য এত সুন্দর আয়োজন এই জন্য বন্ধুরা আউলিয়া কেরামের খুশির জন্য আউলিয়া কেরামের মর্যাদা বাড়াইছেন একজন জোরে বলেন তিনি কে আরো জবান খুলে বলেন না তিনি কে কিন্তু কেউ যদি মর্যাদা কমাইতে চায় সে কিন্তু মর্যাদা কমাইতে পারবে না এই জন্য কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা ঘোষণা কার আরো জোরে বলেন কার আবার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনা কষ্ট দেয় কেমন কষ্ট বেশি কষ্ট দেয় আল মুমিনুন ওয়াল মুমিনাত ইমানদার বান্দা এবং বান্দিকে সুবহানাল্লাহ তাহলে এই কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহর ওলি শুধু পুরুষ হয় না আল্লাহর ওলি কারা হয় মায়াফকল হয় ঠিক কি না কথা আপনাদের এটা তো মায়া ফকল না আপনাদের এলাকার বাসা না এটা মা আমি তো পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরে শুধু পুরুষগণ ওলি হয় না ওলি হইতে পারে নারীগণ এই জন্য আমি উত্তর বাহার সরার মা বোনদের কাছে বলবো মা গো মা ও আমার আম্মুজিরা আপনারা ওলি হইতে পারবেন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন অত্যন্ত সুন্দরভাবে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়
ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগয়রি মাকতাসাবু তাদের কোনো অন্যায় ছাড়া ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে তারা নিজেরা নিজেরা নেয় ও উত্তর বাহার চরার যুবক উত্তর বাহার চরার মুরব্বী পর্দার অন্তরালের মা বোনেরা আজকের মাহফিল যে হচ্ছে এলাকার কত মানুষ মন্তব্য করছে মাওলানা মুজাহির আহমেদ রহমতুল্লাহ আলাই এটার জন্য আবার মাহফিল করা লাগে এটার জন্য উরুস করা লাগে মন্তব্য করিস না আমার আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে আমার আল্লাহ কয় বান্দা মন্তব্য করবা মাতার মধ্যে গুনার ফোজা আমি আল্লাহ সাফাইয়া দিব এখন আপনি চিন্তা করেন মন্তব্য না করলে গুনাহ নাই মন্তব্য করলে গুনাহ আছে আপনার ভালো না লাগলে আপনি হযরতে মাওলানা মুজাহির আহমেদ রহমাতুল্লাহ আলাইহির উরুসে আসবেন ভালো না লাগলে আসবেন না তবে মন্তব্য করার সাহস কিন্তু আপনাকে কেউ দেয় নাই আল্লাহ বলেছে মন্তব্য করবা মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবের অন্তর্ভুক্ত হইবা আমি আল্লাহর লগে যুদ্ধ করবা যদি ক্ষমতা থাকে আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করো আর আর যদি ক্ষমতা না থাকে মন্তব্য কইরো না মন্তব্য করবা তো জাহান্নামে যাইবা আল্লাহর কাছে বলেন আল্লাহ গো ও দয়াল আল্লাহ আউলিয়া কেরামরে নিয়ে মন্তব্য না কইরা যদি তাদেরকে মহাব্বত করা হয় তাদেরকে ভালোবাসা হয় আপনি বলেন না আমাদের ঠিকানা কোনটা আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন তোমাদের ঠিকানা হলো ফাদাখালাল জান্নাতা জবান কুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তোমাদের ঠিকানা হবে জান্নাত এই জন্য আপনারা জবান খুলে বলেন আল্লাহর ওলিদেরকে মহাব্বত করলে তাদেরকে ভালোবাসলে তাদের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ যদি জান্নাত দেয় আমরা সবাই আল্লাহর ওলিদেরকে মহাব্বত করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ আমার গোসল আজম মাঝবান্দারি মাওলানা কেমন ওরে নাচিনিয়া মরিয়া গেলে নাচিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন গোসল আজম মাঝবান্দারি মন মারহাবা জোরে বলবেন না আরো জোরে বলবেন না মারহাবা শোনার একটা কথা মনে রাখবেন গোসুল আজম মাঝবান্দারি হোক সায়েন্সের সিরকোট হোক যেই দরবারের হোক মহাব্বত আছে না নাই বর্তমানে কিছু বাতিল ফেরকা গোসুল আজম মাঝবান্দারির পক্ষ নিয়ে সায়েন্সের সিরকোটের বিরুদ্ধে বলে আবার কেউ সায়েন্সের সিরকোটের পক্ষ নিয়ে গোসুল আজম মাঝবান্দারির আওলাদদের বিরুদ্ধে বলে আছে না নাই সাবধান এদের থেকে সতর্ক থাকবেন যারা আউলিয়া কারাম একজন হয়ে আরেকজনের মন্তব্য করবে এক দরবার হয়ে আরেক দরবারের মন্তব্য করবে মনে করবেন আসলে তারা আউলিয়াদের পক্ষে নয় আর আউলিয়া কারামদেরকে নিয়ে মানুষের মাঝে কুচ্ছা রটাইতে চায় আউলিয়া কারামদের মাধ্যমে মানুষের কাছে বাজে মন্তব্য করতে চায় আমরা মাঝবান্দারের বিরুদ্ধেও নয় সায়েন্সের সিরকোটের বিরুদ্ধে নয় মাঝবান্দারও আল্লাহর ওলি আওলাদের রসুল সায়েন্সের সিরকোটও আল্লাহর ওলি আওলাদের রসুল আমরা গাউসে মাঝবান্দারকেও মানি সায়েন্সের সিরকোটকেও মানি কথা বলেন ঠিক না বেঠে অল্প কয়েকদিন আগে এক কুলাঙ্গারকে দেখা গেছে ওই কুলাঙ্গার ইস্টেদের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আওলাদ রাসূল সায়েন্সের সিরকোট নাকি পাকিস্তানের জমিন থেকে বাংলাদেশের জমিনে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে আল্লাহর কসম না আওলাদ রাসূল হযরতে সৈয়দ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হযরতে সৈয়দ সাহাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী বাংলাদেশের জমিনে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নাই যে এই কথা বলেছে খোদা কি কসম সামনে পেলে তার জিহ্বা ছিড়তে রাজি আছি কথা বলেন ঠিক না বেঠে কিন্তু মনে রাখতে হবে আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ বারক তৈয়ব মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশের জমিনে আসার কারণে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন হয় নাই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া বাস্তবায়ন হয়েছে কথা বলেন ঠিক কি না বাংলাদেশের জমিনে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আগমন করার কারণে এই জামিয়ার মতো এত বড় মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রামের জমিনে হয়েছে ষোলো শহরের জমিনে হয়েছে জামিয়া হওয়ার কারণে বাংলাদেশে রানা আছে কারা আছে হক্কানি রব
খারাপ পানি উলামায়ে কেরাম ঘুরে বেড়াচ্ছেন কেন নবীর প্রেমের প্রাইগাম জারি করার জন্য আওলাদে রাসূল তৈয়ব স্যার মাধ্যমে এই জামিয়া প্রতিষ্ঠিত হওয়ার কারণে এলাকার মধ্যে আলেম সমাজের বিচরণ বেশি হয়েছে আওলাদে রাসূল তাহের স্যার আগমনের মাধ্যমে নবী প্রেমের প্রাইগাম নবীর প্রেমের প্রাইগাম নবীর উম্মতদের মাঝে আসতেছে আওলাদে রাসূল সাহাবের স্যার আগমনের মাধ্যমে আশিকের রাসূলদেরকে এক করে বাংলাদেশের জমিনে প্রমাণ করে দিয়েছে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী 70 লক্ষ মানুষ কথা বলেন ঠিক না বে ঠিক আরো ধরে বলেন ঠিক না বে ঠিক আমার অন্য দল যারা আছেন তাদেরকেও বলতে চাই আওলাদে রাসূল গাউসে মাজবান্দার উনাদের কি নিয়ে মন্তব্য করা যাবে না সাবধান গাউসে মাজবান্দার জিনারা রয়েছেন তিনারা ওলি বানানোর কারখানা ঠিক কথা বলেন কথা বলেন এবার তো এসে ঘোষণা হয়ে গেছে আরে ওলি বানানোর কারখানা গাউসুল আজম মাইজবান্দারির দরবার আবার সায়েন্সের সিরকুটের দরবার যেমন আলেম বানায় তেমন ওলিও বানায় সুবহানাল্লাহ ঠিক না বে ঠিক এই জন্য সাধু সাবধান হতে হবে যারা আওলাদের রাসূল সৈয়দ তাহের শাহ বিশেষ করে সায়েন্সের সিরকুটের আওলাদদের বিরুদ্ধে কথা বলবে খোদা কি কসম কেউ লাগবে না জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার যেই তালিবুল ইলমগুলো আছে তারাই তোমাদের জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করা লাগবে আওলাদে রাসূলদেরকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না এটা হোক সায়েন্সের সিরকুটের আওলাদ হোক এটা গাউসে মাজবান্দারের আওলাদ সব আওলাদে রাসূলকে আমরা সম্মান করি তাজিম করি আওলাদে রাসূলের পায়ের জুতার নিচের ময়লা হওয়ার যোগ্যতা আমাদের নাই তবে একটা কথা মনে রাখতে হবে আওলাদে রাসূলদের গোলামীর মাধ্যমে আমরা মদিনাওয়ালার গোলামি করি মদিনাওয়ালার গোলামীর মাধ্যমে আল্লাহর গোলামি আদায় হয় আল্লাহর গোলামি যারা করে তাদের ঠিকানা জান্নাত হয় জান্নাত সুবহানাল্লাহ বলবেন না তাকে দেখেন না তাকে দেখেন সায়েন্সের সিরকুটের কারামত কিভাবে জামিয়া আহমদিয়াতে তৈরি হচ্ছে আরে আমরা তো নগণ্য নালায়েক আমাদেরকে মনে করি আমরা তো আমাদেরকে বেশি উচ্চমানের মনে করি না একবারে নগণ্য মনে করি জামিয়ার ময়দানের কাছে দিয়ে হেঁটে গেলে আমরা মনে করি এই জামিয়ার পাশে দিয়ে কত সুন্দর আহ শাইখুল হাদিস ওবাইদুল হক নহিমি হুজুর শুয়ে আছে কি সুন্দর জালালউদ্দিন আল কাদরী হুজুর শুয়ে আছে আরে তারা তো ভাগ্যবান তাদের মর্যাদা তো আল্লাহ বাড়াই দিয়েছেন একমাত্র আওলাদে রাসূলের গোলামির কারণে জামিয়ার গোলামির কারণ আসলে তো তারা জামিয়ার গোলামি করে না তারা মদিনাওয়ালার গোলামি করেছেন ঠিক না বে ঠিক এখনো যারা জামিয়াতে পড়ালেখা করতেছেন এরা কি ছোট মানের ছোট মানের জামিয়ার এক একটা ছাত্র জামিয়ার এক একটা তালিবুল ইলম জামিয়ার এক একটা স্টুডেন্ট এখনো পর্যন্ত মদিনাওয়ালার পয়গাম জারি করার জন্য এক একটা কোরআন হাদিসের ফ্যাক্টরি হয়ে বসে আছে লাড়া দিবেন না মন্তব্য করবেন না লাড়া দিবেন নিজের ইজ্জত থমসার হবে ঠিক কথা বলে না কেন ঠিক না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যদি কেউ বলে আমি সায়েন্সের সিরকুট মাজবান্ডারকে দেখতে পারি না বলবে তোর আমার দরকার নাই আবার কেউ বলে আমি মাজবান্ডার আমি সায়েন্সের সিরকুটে দেখতে পারি না বলবে তোরও দরকার নাই যদি কেউ এসে বলে আমি মাজবান্ডারকেও দেখতে পারি সায়েন্সের সিরকুটকেও দেখতে পারি দুইটাই আমার মাতার তাস তারা বলবেন তুই আমার ভাই আয় আমার বুকে আয় কথা বলেন না আল্লাহ রাসূলকে নিয়ে মন্তব্য করার ক্ষমতা আমাদের আছে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কোন আউলিয়া কেরামকে নিয়ে বাজে মন্তব্য করার কথা নিষেধ করেছেন তোমরা আউলিয়া কেরামদের অন্তরে কষ্ট দিবা না কোন মুমিন বান্দা বান্দির অন্তরে কষ্ট দিবা না আল্লাহ এখন তারা যে মুমিন আমরা কিভাবে চিনব আল্লাহ নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর হাদিসের মধ্যে নবী বলতেছেন ও জগতের মানুষ আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম আমি নবী কি সাহাবীরা তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই কারাম বলে কলু বালাইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন আমার নবী বলছেন কলা হিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আয় যুকিরার রাসূল রাসূলের কথা মনে হয় তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা আওলাদে রাসূল সৈয়দ তাহের শাহ হুজুর কাবলাকে দেখার জন্য কয় লাখ কয় লাখ কেন গেছে ওই যে দেখলে আল্লাহর কথা মনে হয় রসুলের কথা মনে হয় আমি তো প্রথম জুমা যখন জুলুস ময়দানে পড়লাম পড়ার পর আমি তাহের শাহ হুজুরকেও দেখি নাই সাবের শাহ হুজুরকেও দেখি নাই জুমা পড়ছি ফিসলে ভাগ্য থাকা লাগবে নসিব আমি শুধু সাবের শাহ হুজুরের বাম গাল থেকে এই কপাল থেকে এই গালের এই অংশটা দেখছি উত্তর দিক থেকে উনি চেহারা বসা এই অংশটা দেখলাম চিন্তা করলাম দুনিয়ার সাধারণ মানুষের চেহারা আর আওলাদে রাসূলের চেহারা কেমন নুরানি ফুটফুটে একটা চেহারা
জান্নাতের বাদশা হওয়ার জন্য সুন্দর কাপড় লাগে না, জান্নাতের বাদশা হওয়ার জন্য দামি কোন স্প্রে লাগে না, জান্নাতের বাদশা হওয়ার জন্য এলাকার মানুষ আপনাকে ভালো বলা লাগে না। আল্লাহর নবী কয় কলা রজুলুন দাইফুন, ব্যক্তি হবে দুর্বল পাগল টাইপের, দাইফুন মুস্তাদাফুন জুতিম রাইনে, এই ব্যক্তির কাপড়গুলো হবে এলোমেলো। শুধু তাই নয়, লাইউ বাহুলা হুলাউ আকসামা, চুলগুলো হবে এলোমেলো, লাইউ বাহুলা হুলাউ আকসামা আলাল্লাহ গিলা আবাররা, তবে তার কাপড়গুলো হবে এলোমেলো, চুলগুলা হবে এলোমেলো, চুলগুলা হবে কেমন জানি, তোমার তাকে দেখলে পছন্দ হবে না। তবে শোনো শোনো শোনো, লা আবাররা, সে যদি আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে তার দোয়াটা আমার আল্লাহ ফিরায় না। এই জন্য আমি বলবো, ও আমার বাসকালীর এই উত্তর বাহার চড়ার বাবারা, আপনাদের এলাকার মধ্যে কত পাগল আসে, আপনাদের এলাকার মধ্যে কত পাগল আসে, মেন্টালিটি প্রবলেম মানুষ আছে, আপনার কাছে এসে খাবার চায়, আপনার কাছে এসে কথা বলে, পাগলদেরকে দেখলে কোনোদিন কলার সুলকা মারবেন না, পাগলদেরকে দেখলে কোনোদিন পানি মারবেন না, পাগলদেরকে কোনোদিন দেখলে দূর দূর করে তাড়াইয়া দিবেন না, পারলে কিছু খাওয়াইবেন, না পারলে খারাপ আচরণ করবেন না। কেন কেন কেন? আল্লাহর নবী কয় এরা হবে জান্নাতের বাদশা। আল্লাহর কসম, যদি কোনো পাগলের সঙ্গে যদি বিয়াদবি করে থাকো, জান্নাত তোমার জন্য হারাম হারাম হারাম, কারণ জান্নাতের বাদশা যদি তোমারে জান্নাতে চাকরি না দেয়, তুমি চাকরি পাবে না। এই জন্য আল্লাহর ওলি দুই ধরনের জোরে বলেন, কয় ধরনের? এক ধরনের হইল যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়, এক ধরনের আল্লাহর ওলি। দুই নাম্বার ওলি হইল একবারে পাগল, একবারে দেখতে কেমন লাগে তারা হলো আল্লাহর ওলি। ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, এমন আল্লাহর ওলির মনে যদি আপনি কষ্ট দেন, কষ্ট দিতে পারবেন, আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিল হযরতে মজ্জু বাউলিয়া, হযরতে সুলতান রহমতুল্লাহ আলাই, মজ্জু বাউলিয়া সুলতান রহমতুল্লাহ আলাই। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, এলাকার মানুষেরা মজ্জু বাউলিয়ার সামনে হাতের মধ্যে পানি নিয়ে তার মুখের কাছে ধরে রাখতেন, বলে কেন তোমরা মজ্জু বাউলিয়ার মুখের কাছে ধরে রাখতা গো? ডাক দিয়ে কই, মজ্জু বাউলিয়া যদি পানিটার মধ্যে ফুঁক দেয়, ওই পানিটা খাওয়ার কারণে আমার আল্লাহ আমাদের পেটের সমস্যা দূর করে, রোগ বালা মুসিবত দূর করে। আউলিয়া কেরামের এত পাওয়ার, আউলিয়া কেরামের এত মর্যাদা কোনোদিন অহংকার করা যাবে না, মন্তব্য করা যাবে না। অনেক মানুষ অসুস্থ হইলে মজ্জু বাউলিয়ারে পেছন দিয়া যায়, জরায়া ধরত, বলে কেন জরায়া ধরত? বলে জরায়া দেওয়ার কারণ হইল, মজ্জু বাউলিয়ার শরীরের সাথে লাগলো, তাদের রোগের সেবা হইত। আরো জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ও বন্ধু রে, ও নবীর পাগলের দল, আউলিয়া কেরামের দিকটা একরকম, আলেমের দিকটা একরকম, শরীয়তের আলেম আউলিয়া কেরামের দিকটা বুঝবে না। এমন সময় মজ্জু বাউলিয়া হযরতে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই রাস্তার পাশে দিয়ে হাঁইটা যাচ্ছেন, একজন শরীয়তের আলেম। এই জন্য শরীয়তের আলেম তার রাস্তায় দাঁড়িয়ে বলে, এলাকার মানুষ কি পাইছে, এই বেটা পাগল মানুষ, চুলগুলা এলোমেলো, কাপড়গুলা কেমন জানি নোংরা, তার কাছে পানি পরা নেওয়ার জন্য যায়, তোমরা পাগল এলাকার মানুষ সবাই, তোমরা কি বলো না বলো? মজ্জু বাউলিয়ার কাছে এবার ওই ব্যক্তিরা বলতেছেন, আমি আজকে মজ্জু বাউলিয়া শাহ সুলতানের একটু পরীক্ষা নিব। বলে কি পরীক্ষা? মজ্জু বাউলিয়াকে বলবো আমার পানিটা ফুক দিয়ে দেওয়ার জন্য, খাওয়ার সাথে সাথে যদি আমার রোগটা ভালো হয়ে যায় তাহলে আমি মজ্জু বাউলিয়াকে মানবো, নচেত মানবো না। পানি হাতের মধ্যে নিয়ে মজ্জু বাউলিয়ার সামনে গেলেন, সামনে যেয়ে বলে, আল্লাহর ওলি আমার সমস্যা পেটের মধ্যে, আপনি একটু পানিটাতে ফু দিয়া দেন। আল্লাহর ওলি পানিটার মধ্যে ফু না দিয়া তার দিকে তাকে মুস্কি হাসি দিয়া শুধু বলছে, যা, শুধু বলেছে যা। যা বলার পরে শরীয়তের আলেম ডাক দিয়ে বলে, কিরে আমি বলছি ফু দেওয়ার জন্য, ফু দেয় নাই, রাস্তার পাশে পুকুর, পানিটাকে নিয়ে শুধু দের, এটা কেমন ওলি বইলে পানিটারে মেলা দিয়া ফালাইয়া দিছে, পানিটা পালাইতে দেরি, পুকুরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেরি হয় নাই,
ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হারে পীর মুর্শিদের খেলা। ওরে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা, হারে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায়রে ওলি আল্লাহর খেলা। ও বন্ধুরে ও নবীর পাগলের দল, হে আশেক রাসূল ভাই বাবারা, শরীয়তের আলেম ডাক দিয়া কয় ও হুজুর পানিতে কোনো ফু দিলেন না, পানিটা যে ফালাইলাম এখন দি পুকুরের মধ্যে আগুন ধরে গেছে। আগুন নিবাবো কেমনে, আগুন নিবাবো কেমনে? বলে আগুন তুমি কেমনে নিবাইবা, তুমি মনে করছো ফু দিলে বুঝি পানিতে ফু দেওয়া হইয়া গেছে। আল্লাহর ওলির নজর পারে যেই নজর দিলে মুর্দা কলব জিন্দা হইয়া যায়। আহারে এই আগুন তুমি নিবাইতে পারবা না, হায় রে ওই আগুন নিবে না বলে নই, আগুন নিবে না যে আগুনে নজর করেছেন ওলি আউলিয়া বলে নই, আগুন নিবে না বলে নই, আগুন নিবে না যে আগুনে নজর করেছেন ওলি আউলিয়া। মারহাবা বল পাগলা ডাক দিয়া কই হুজুর আমি আলেম আমারে মাফ করবেন, আমি ভুল কইরা ফালাইছি হুজুর, আপনি এই মুহূর্তে আমারে মাফ কইরা দেন, আপনি তাড়াতাড়ি আগুন নিবানের ব্যবস্থা করেন। পাগলারে হুজুরে ডাক দিয়া কয় পাগলা আগুন তো এমনি নিবানো যাবে না। বলে কেমনে নিবাইব? বলে তুমি আর একটু পানি নাও এই জায়গার মধ্যে, পুকুর থেকে আর একটু পানি নিয়া। হুজুর ডাক দিয়া কয় মোল্লা তুমি এবার পানির মধ্যে ফু দাও। পানির মধ্যে ফুটা দিয়া এবার ডাক দিয়া কয় এবার এই পানিটা আবার পুকুরে ফালাইয়া দাও। আবার যখন ফালাইছে পুকুরের মধ্যে পালানোর সাথে সাথে আগুন নিভা গেছে। এবার হুজুর ডাক দিয়া কয় রে ও জগতের মানুষ, আমি এবার আমার ভুলটা যখন ভাঙল আমি আল্লাহর ওলির সামনে থেকে চইলা গেলাম, জগতের মধ্যে ছড়াইয়া দিলাম এটাই হক্কানি ওলি। বলে কে তুমি না এতদিন বললা উনি হক্কানি ওলি না, ওনার সুমাতার চুলগুলা এলোমেলো, ওনার গায়ের জামাগুলা নোংরা, ওনাকে দেখতে ওলি ওলি মনে হয় না। আরে মোটা হইলে ওলি না, চেহারা সুন্দর হইলে ওলি না, দেখতে বালা হইলে কাপড় বালা হইলে ওলি না, ওলি হওয়ার জন্য এগুলা কোনো শর্ত না, এমনিই ওলি হইয়া যায়। শরীরটা যদি সুন্দর না হয় ওলি হইয়া যায়। এবার ওই এলাকার মধ্যে হযরতে মজ্জুবা উলিয়া শাহ সুলতানের এলাকায় একটা মহিলা সারাদিন পর্যন্ত বসবাস করত, কিন্তু 10-12 বছর হইয়া গেছে ওই মহিলার গর্ভে কোনো সন্তান আসে না। সবাই ডাক দিয়ে কই ও মহিলা তোমার গর্ভের মধ্যে যে কোনো সন্তান আসে না, এলাকার মা বোনেরা তো এমন কোনো সমস্যা হইলে একটা পানির বোতল নিয়ে মসজিদের ইমামের কাছে পাঠিয়ে দেয়, ও ইমাম সাহেব পানিটার মধ্যে ফুঁক দিয়া দেন, আমি গর্ভধারণের মধ্যে সন্তান নিতে পারি না, সন্তান হয় না। ইমাম সাহেব একটু পানি পরাইয়া দেয়, আল্লাহর ওলিগণ পীর মাসে একগণ একটু পানি পরাইয়া দেয়, ওই পানিটা মা বোন খাইয়া যদি আমার আল্লাহ পাক কবুল করে তার গর্ভে একটা সন্তান দেয়, কথা কন্যা ঠিক না বেটি? ও বন্ধু গো ও নবীর পাগলার দল, ওই মহিলাটার 12-13 বছর পর্যন্ত গর্ভে কোনো সন্তান নাই। এলাকার চাচি জেঠিরা মহিলার ডাক দিয়া কয় আমে না, ও আমাদের এলাকার একজন মহিলা তোমার গর্ভে তো কোনো সন্তান নাই রে আমে না, গর্ভে যে তোর সন্তান নাই তুমি এখন তাড়াতাড়ি একটা পানির বোতলের মধ্যে পানি নিয়া আমার এলাকার হুজুরের কাছে যে একটু পানি নাও, পানিটার মধ্যে ফুঁক দিয়া বলো তুমি একটু খাও, খাওয়ার পরে দেখো না তোমার গর্ভে সন্তান আসেনি। একবার না দুইবার না গো 12 বছরের মধ্যে 12,000 বার পানি আনছি কিন্তু আমার গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না। আমি খবর পাইছি আমার এলাকার মধ্যে একটা পাগল ব্যক্তি আছে, ওই পাগল ব্যক্তিটা নাকি যারে পানি দিয়া দেয় যারে একটু দোয়া করে দেয় ওই দোয়াটাই কবুল হইয়া যায়, আমি তার কাছ থেকে একটু পানি পরা নিব। পানি পরাটাই না, ওই মহিলাটা যখন খাইল 10 মাস 10 দিন পরে মহিলার গর্ভে একটা সন্তান আগমন করছে। জোরে কয় না
আরো করে কয় না সুবহানাল্লাহ 10 মাস 10 দিন পরে সন্তান যখন আগমন করছে গো মহিলা কয় দেখছনি শরীয়তের আলেম পানি ফুক দিয়া দিছে আমার গর্ভে সন্তান নাই তরিকতের আলেম তরিকতের পীর আমার পানিতে ফুক দিয়া দিছে আমার গর্ভে একটা সন্তান আইসা গেছে মহিলা কয় আমি শরীয়তের আলেম মানি না আমি মানি তরিকতের আলেম এইজন্য সকল আলেমগণ বায়াতে রাসূল কহন করা জরুরি আন্নসের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি নাই আর যদি বায়াতে রাসূল গ্রহণ করে তার দোয়াটা এমনি কবুল হইয়া যায় মহিলা ডাক দিয়া কয় ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাহি দিও ওরে তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও বলেন আর কোন দন সাইনা মুর্শিদ আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বলেন আর কোন দন সাইনা মুর্শিদ আর কোন দন সাইনা যাইতে আমায় সঙ্গে নিও ওরে বাজারের ও সাদা মার্কি আমার রঙে না লাগায়ো আমার মুর্শিদের ও পুরান চাদর দিয়ায় আমার কাফন পরাইও যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দন সাইনা মুর্শিদ আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও ওরে ও হাবি মামদিয়া মোর জানাজা নাহি দিও আর তরিকতার পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও আইরে যাইতে আমায় সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না ইয়া ওলি আল্লাহ ও বন্ধু গো ও নবীর পাগলের দলেরা মহিলা ডাক দিয়া আমি যে পানিটা নিলাম হুজুর থেকে তো 12 বছর পানি খাইছে আমার গর্ভে কোনো সন্তান আসে আল্লাহর ওলি একবার পানি ফু দিয়া দিছে ওই পানি ফু দিয়া দেওয়ার কারণে আমার সন্তান দুনিয়াতে আসছে এলাকাবাসীরা রে ও জগৎবাসীরা আমার সন্তানটা যখন দিন দিন বড় হইতাছে আমি চাইয়া দেখলাম আমার বয়সটার আমার সন্তানটার বয়স 6 বছর কয় বছর আমার সন্তানটার বছর 6 বছর 6 বছর বয়সে আমার সন্তান আল্লাহর কোরআন মুখস্থ করে ফালাইছে এতদিন সন্তান হয় না 6 বছর বয়সে আল্লাহর কোরআন মুখস্থ করে ফালাইছে 7-8 বছর হওয়ার পরে আমি দেখি আমার ছেলেটা বড় বড় হাদিসের কিতাবগুলা পড়তাছে এটা একমাত্র বেলায়েতের নজর না থাকলে হবে না আউলিয়া কেরামের দোয়া না থাকলে হবে না আউলিয়া কেরামের নেক নজর না থাকলে হবে না এই জন্য তরিকতের ইমামগণ আমাদেরকে সব সময় একটা কথাই বলে তোমরা তোমাদের ছোট ছোট বাচ্চাগুলারে তরিকত শিকার জন্য তোমাদের মুর্শিদের দরবারে তাড়াতাড়ি নিয়ে যাও জোরে সুবহানাল্লাহ বলে না আর না সত আপনার ছেলে আপনি মারা যাওয়ার পরে বলবে সাত দিন না করা এগুলা না সাহেস হ্যাঁ হ্যাঁ কুলখানি করা এগুলা বেদাত তরিকত না শিখাবেন আপনার ছেলে আপনার জানাজার পরে বলবে দোয়া করা যাবে না কথা বলে না কেন ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দিচ্ছে তরিকত শিক্ষা দিচ্ছে ছেলেমেয়েরা বাবা মা মারা যাওয়ার পরে কি করবে দোয়া করবে মারহাবা করবেন না কি দোয়া করা কি খারাপ কাজ গুনার কাজ জানাজার নামাজের পরে দোয়া করার লাগি যে তারা যে নিষেধ করতেছে আপনাদের এলাকা আছে এগুলা
শুধু আছে না খালি বেশি আছে আল্লাহর নবীর হাদিস শরীফ অন্য কোন কিতাব খুলো না বুখারী এবং মুসলিমের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া জোরে বলেন সুবহানাল্লাহ মৌলবীরে বলবা নবী বলেছেন ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়্যিতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দোয়া অতঃপর তার জন্য দোয়া করো সুবহানাল্লাহ বলবেন না এখন মৌলবী বলতেছে দোয়া না করার জন্য নবী বলতেছে দোয়া করার জন্য আপনি কি করবেন কথা বলেন না আপনি কি করবেন দোয়া করবেন বেশি বেশি যে মৌলবী বলবে তারা দাঁড় করাবেন বলেন কোথায় আছে দোয়া না করার জন্য এবার আপনাকে দলিল দিবে আমার নবীজি বলেছিলেন যে লাশ ইন্তেকাল করার পর জানাজা দিলে তোমরা তাড়াতাড়ি লাশকে দাফন করে নাও তারা বলবা এই হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহিত করে দিয়েছেন তারপরে নবীজি আবার হাদিস বলেছেন তোমরা মৃত ব্যক্তি ইন্তেকাল করার পর বেশি বেশি দোয়া করো সুবহানাল্লাহ একটা সন্তানের মা বাবা ইন্তেকাল করার পর তার উপর দায়িত্ব ফাঁসটা কয়টা কয়টা শেষ করে দিচ্ছি হাদিস শরীফটা বলে আমার খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে শেষ করে একটু একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ব্যক্তি বলতেছেন আনাসমা বিনতে উবাইদা আনাস আবু সাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইযি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলাল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবাইয়া শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা নাআম আসসালাতু আলাইহিমা ওয়াল ইসতিগফারু লাহুমা ওয়া ইনফাদু আদহিমা সুবহানাল্লাহ বলবেন আমার নবী হাদিস শরীফের মধ্যে এভাবে বলছেন হযরত আবু সাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইযি জাআ মিন বানি সালামাতা একদিন নবীর দরবারে বনু সালমা গোত্রের এক ব্যক্তি আয়েশা নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবাইয়া বিহি বাদা মাউতিহিমা নবী গো আমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পর আমাদের কি কোনো দায়িত্ব আছে আমার নবী বলেন ক্বালা নাআম হ্যাঁ আছে মারহাবা বলবেন না আমরা তো মনে করি মা বাপ জীবিত থাকা অবস্থায় মনে আমাদের দায়িত্ব বেশি মা বাপ মারা যাওয়ার পর আমাদের দায়িত্ব বেশি সুবহানাল্লাহ বলেন জীবিত থাকা অবস্থায় খেদমত করবেন ওষুধ বড়ি দিবেন খাওয়াইবেন সব কিছু করবেন আমার নবী কয় মা বাপ মারা যাওয়ার পরে দায়িত্ব হলো কয়না না মাসলাতু আলাইহিমা মা বাপ মারা যাওয়ার পর বেশি বেশি করে দোয়া করো কি করো তো মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব দোয়া করা